হ্যালো ফ্রেন্ডসরা আজকের এই ভিডিওতে আমরা কিছু এরার কারেকশন করা শিখবো সিম্পল টেন্সের ওপরে কিছু ভুলভ্রান্তি আছে সেই ভুলভ্রান্তিগুলো কী আছে ওগুলো আমরা শিখবো এতে করে কী হবে তোমাদের সঠিক ইংরেজি লেখার গুণটা আস্তে আস্তে বাড়বে এবং তোমরা সুদিনে লিখতে শিখবে ওকে এবং অনেক চাকরির এক্সামে কিন্তু এ ধরনের কিছু এরার কারেকশন করতে দেয় এবং সেসব তোমরা অনেক উপকারে আসবে আছে এগুলো শিখে রাখলে পরে তাহলে আমরা শুরু করছি আজকের আমাদের বিশেষ ক্লাসটি সেটি হচ্ছে গিয়ে এরার কারেকশন ওকে দেখো এখানে দশটা এখানে সেন্টেন্স দেওয়া আছে এবং প্রত্যেকটির ভেতরে কিছু না কিছু ভুল এখানে আছে আমরা আস্তে আস্তে গেলাম কি আছে অর্থাৎ অফেন কামিং অন সে আমার কাছে রোববার করে আসে প্রায় শি ইজ অফেন কামিং টু মি অন সানডেজ এবার যখন কোনো ব্যক্তি নিয়মিত আসে প্রতি রোববার করে তখন তাকে আমরা কন্টিনিউলি বলতে পারি না ওটা এখানে দেখা যায় সি ইজ অফেন কামিং দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আর বলা যাবে না যখন সে প্রতি রোববারই আসছে তখন তার জায়গায় আমরা কি বলবো অফেন কামস দ্যাট মিন্স প্রতি রোববার আসে সিম্পল প্রেজেন্টেস নেমিত অভ্যাস তা কি বলবো শি অফেন কামস টু মি অন সানডেজ ইজটা এখানে আমরা একেবারে লিখবোই না ইজ বাদ চলে যাবে আর কামিং দেখানো হবে না আর হচ্ছে কামস ওকে শি অফেন কামস টু মি অন সানডেজ শি অফেন কামস টু মি অন সানডেজ ক্লিয়ার নাম্বার টু এখানে কী আছে শি জাস্ট কমপ্লিটেড দ্য লেটার দেন একবার এখানে বলছে জাস্ট কমপ্লিটেড আবার বলছে দেন তখন অর্থাৎ যদি কোনো কাজটা অনেক আগে শেষ হয়ে গিয়ে থাকে তখন আর জাস্ট কমপ্লিটেডটা বললে পর সঠিকভাবে এটা আসবে না যদি কাজটা অনেক আগের তাহলে কি বলবো জাস্ট হ্যাড কমপ্লিটেড শি হ্যাড জাস্ট কমপ্লিটেড দ্য লেটার দেন অর্থাৎ সে তার চিঠিটি সেই সময় জাস্ট শেষ করেছে সেই সময় অতীতে যাতে এটা হচ্ছে পাস্ট পারফেক্টে সি হ্যাড জাস্ট এখানে এখানে হ্যাড যোগ করে দেবো

এগুলো খুব সহজ এগুলো আশা করি এগুলো বুঝতে অসুবিধে হবে না নাম্বার আই নো হিম ফর লাস্ট ইয়ার্স আমি তাকে গত দ গত কুড়ি বছর ধরে চিনি অর্থাৎ তাকে চেনার পর্বটা আমার কুড়ি বছর আগে থেকে শুরু হয়েছিল আজ আমি তাকে চিনি সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা সিম্পলি নো দিয়ে বলবো না বলবো আই হ্যাভ নোন হিম ফর দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স জেনে আসছি বা চিনে আসছি তাহলে এটা হবে হ্যাভ নোন নাম্বার ফাইভ আমরা করে দেবো হ্যাভ নোন দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্টেন্স আই হ্যাভ নোন হিম হিম নো বাদ গিয়ে আমরা করবো হচ্ছে হ্যাভ নোন আই হ্যাভ নোন ক্লিয়ার আই হ্যাভ নোন হিম ফর দি লাস্ট টোয়েন্টি ইয়ার্স নাম্বার সিক্স সেকেন্ড কি বলছে আই নেভার মেট হিম দিস মর্নিং বলছে আজ সকালে আর বলছে কখনোই না আই নেভার মেড হিম মেড আছে আজকে সকালে আমার বলছে মেড আই নেভার মেট হিম দিস মর্নিং এক্ষেত্রে আমরা ভুলটা কী আছে আমরা একটু দেখে নেব যদি আমরা এখানে আজকে সকালে আমরা দেখা করিনি তাহলে বলবো আই ডিড নট মিট হিম দিস মর্নিং নেভার মিট হিমটা আজ সকালে এটা হবে না বলবো কি আই ডিড নট মিট হিম দিস মর্নিং আজ সকালে তার সঙ্গে দেখা হয়নি অর্থাৎ যাবে কি হচ্ছে প্রেজেন্ট নয় যাবে কি হচ্ছে পাস্ট ইন্ডিপেন্টের নেগেটিভে এই নেভার মেটটা আমরা বাদ দেবো আই ডিড নট মিট হিম জানবে যে প্রেজেন্ট সরি জানবে যে পাস্ট ইনডিফিনেটলি নেগেটিভ করলে পরে কিন্তু ডিড নটের সাথে হবে হচ্ছে ভার্বের এক নাম্বার ফর্মটা এখানে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মটা এখানে হয় ভিটু আর এখানে হয় না ঠিক আছে আই ডিড নট মিট হিম দিস মর্নিং এখানে কিন্তু মেট আর হবে না ওকে নাম্বার সেভেন এখানে কি বলছে শি ডিড নট রাইট দ্য লেটার টিল নাও সে এখনো পর্যন্ত চিঠিটি লেখেনি সে ডিড নট রাইট নাও দিয়েছে এখানে হচ্ছে এখানে দিয়েছে পাস ইন্ডেফিনাইট টেনশন দেখো সে এখনো পর্যন্ত চিঠি লেখেনি তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আছে প্রেজেন্ট পারফেক্টে আছে এখনো লেখেনি

তার অনেক বই ছিল এখানে বিশেষ করে ওয়াজ হ্যাভিংটা বলার কোনো প্রয়োজন হয় না ভুল হয় হি হ্যাড করলে যথেষ্ট হি ওয়াজ হ্যাভিং এ নাম্বার অফ বুকস তার অনেকগুলো বই ছিল এখানে সিম্পলি আমরা বলতে পারি হ্যাড করলেই হয়ে যাবে তার অনেকগুলো বই ছিল হি হ্যাড এ নাম্বার অফ বুকস ওয়াজ হ্যাভিংটা অফ করে দিয়ে বলবো হচ্ছে হ্যাড ক্লিয়ার নাম্বার নাইন বলছে কি দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ বিন ডিক্লেয়ার ফার এখনও পর্যন্ত যখন ইউজ করবো আমরা সোফার জানি ওর সঙ্গে নেগেটিভটা হয় যে এখনও পর্যন্ত জানি এখন এখনো জানিয়েছে জানি কিছু হয় না মানে সোফারের সঙ্গে আর পজিটিভ সেন্স কিন্তু কাজ করে না মানে এমন নয় যে এখনও পর্যন্ত সে খবরটা জানিয়েছে এমন না মানে সে এখনও অবধি খবরটা জানায়নি এটা কিন্তু সঠিক ইংরেজি হয় ফলে সোফার ইউজ করার অর্থ হচ্ছে অবশ্যই সেন্সের মধ্যে একটা নেগেটিভ কথা আসবে তো দ্য নিউজ অফ ইস ডেথ হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড সোফার অর্থাৎ একটা নট এখানে যোগ করতে হবে নাইন যাবে হচ্ছে নট হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড সোফারটা হচ্ছে নেগেটিভের সঙ্গে যুক্ত হয় কেন নট has not been declared. ঠিক আছে এখানে যাবে একটা নট নাম্বার টেন এখানে কি বলছে দি ডগ ওয়াজ বার্কিং দ্য হোল নাইট কুকুরটি সারা রাত ধরে ডাকছিল দেখে এমন লাগছে যেন এর মধ্যে কোনো ভুল নেই কিন্তু ভুল আছে বলো তো কোনটা আছে যে ওয়াজ বার্কিং দ্য হোল নাইট সারা রাত ধরে ডাকছে ডাকছিল কি শুরু হয়েছিল এবং আমার চলছিল সেক্ষেত্রে কিন্তু ওয়াজ বার্কিংটা ইউজ করা যাবে না এটা হবে কি হ্যাডবিন বার্কিং দি ডগ হ্যাডবিন বার্কিং ডাকছিল এবং ডাকার অনেক চলছে এটা হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউ হ্যাড উইন বার্কিং ওয়াসটা এখানে হবে না দি ডগ ডিং দা হোল নাইট দি বার্কিং দ্য হোল নাইট ওকে কি আমরা নেক্সট লাইডে নাম্বার ইলেভেন এখানে কি বলছে ফর দ্য লাস্ট সিক্স মান্থ হি ইজ ওয়ার্কিং অন হিজ প্রবলেম দেখো ছ মাস ধরে যখন কাজটা করছে তখন আর প্রেজেন্ট কন্টিনিউসে বলা যাবে না ইজ ওয়ার্কিং আর বলা যাবে না অর্থাৎ তার কাজটা ইতিমধ্যে ছ মাস আগে থেকে শুরু হয়ে চলছে তো সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে হ্যাজ বিন ওয়ার্কিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে বলবো ফর দ্য লাস্ট সিক্স মান্থ হি হ্যাজ বিন ওয়ার্কিং ইজটা এখানে বাদ যাবে কি হবে এখানে হ্যাজ বিন ওয়ার্কিং ইজ বাদ কি হবে হ্যাজ বিন ওকে ফর দ্য লাস্ট সিক্স মান্থ হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রবলেম নাম্বার টুয়েলভ এখানে কি বলছে লাস্ট উইক আই হ্যাড হিম গত সপ্তাহে আমি তার সঙ্গে দুবার দেখা করেছি লাস্ট উইক আই হ্যাড মেট হিম আই হ্যাড মেট হিম টুয়েস বলের মধ্যে ভুল কি আছে দেখে কি মনে হচ্ছে যে সবটা ঠিকঠাক আছে তাই তো এবার যখন আমরা উল্লেখ করে দিচ্ছি যে গত সপ্তাহে দুবার দেখা করেছি সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট ইন্ডিভেন সরি পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্স ইউস করলে যথেষ্ট পাস্ট পারফেক্ট যাওয়ার কোনো প্রয়োজন নেই লাস্ট উইক আই মেট হিম টুয়াইজ হ্যাড আর দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এর হ্যাডটা আমার এখানে লাগছে না লাস্ট উইক আই মেড হেম টোয়াইস অবশেষ আমার থার্ড এখানে কি বলছে আই ফাউন্ড দ্যার সাম ওয়ান পিক মাই পকেট আই ফাউন্ড দ্যার সাম ওয়ান পিক মাই পকেট এবার এখানে ভুল কি আছে এনগেজ দেখো আমি দেখলাম যে কেউ আমার পকেট পিক করেছে অর্থাৎ এই পকেট পিক করার ব্যাপারটা হচ্ছে আগে হয়েছে তারপরে আমি দেখেছি যখন এমন দুখানা কাজ হয় একটা আগে হয়ে যায় পরে আরেকটা হয় তখন আগের কাজটা হয় পাস্ট পারফেক্টে এবং পরেরটা হয় পাস্ট ইনডিফিনিটে এবং আই ফাউন্ড আছে পাস্ট ইনডিফিনিট কিন্তু এই সাম ওয়ান পিকটা কিন্তু আছে এটাও আছে পাস্ট ইনডিফিনিট কিন্তু এটা হবে পাস্ট পারফেক্ট সাম ওয়ান হ্যাড পিক মাই পকেট অত এখানে হবে হ্যাড পিক ওকে ফলে এক্ষেত্রে আমার করবো হচ্ছে সাম ওয়ান হ্যাড পিক এখানে একটা হবে হ্যাড দ্যাট ইজ পাস্ট পারফেক্ট আসবে আই ফাউন্ড দ্যাট সাম ওয়ান হ্যাড পিক মাই পকেট মানে আমার পকেটটা পিক হয়েছে আগে সো এটা হবে কি পাস্ট পারফেক্ট হ্যাড পিক এবং পরে আমি দেখলাম ওটা হবে আই ফাউন্ড ওকে এখানে কি বলছে বাই দ্য টাইম রিটার্ন হি টাইপ অল সেম ব্যাপার বাই দ্য টাইম শি রিটার্ন সে আস্তে আস্তে অল লেটার্স দেখো সে আসার আগেই সে সব সবচেয়ে টাইপ করে রেখে দিয়েছে মানে টাইপ করার কাজটা কিন্তু আসার আগে শেষ হয়ে গেছে যেটা আগে হয়ে গেছে ওটা হবে কি পাস্ট পারফেক্টেন্সে হি হ্যাড টাইপ অল লেটার্স একটা হবে হি হ্যাড টাইপ নাম্বার ফোরটিনে যাবে হচ্ছে হ্যাড টাইপ হি হ্যাড টাইপ ওকে এবার নাম্বার আছে ফিফটিন ফিফটিন এখানে কি বলছে সি র্যাং মি আপ আফটার শি ডিসাইডেড টু গো সে সিদ্ধান্ত নেওয়ার পরে আমাকে জাগালো ফলে আগেও সিদ্ধান্ত নিয়েছে পরে আমাকে জাগিয়েছে ফলে আগে যে কাজটা হবে ওটা হবে পাস্ট পারফেক্টে ফলে শি হ্যাড ডিসাইডেড টু গো শি র্যাং মি আপ আফটার শি হ্যাড ডিসাইডেড টু গো ফলে এটা হচ্ছে হবে পাস্ট পারফেক্টে এটা হবে শি হ্যাড শি ডিসাইডেড টু গো

গত সন্ধ্যায় মান হ্যাজ ব্রোক হবে না টাইম যখন উল্লেখ করে দিয়েছি গত সন্ধ্যায় তখন হবে শুধু ব্রোক ওকে এখানে হ্যাজ এখানে হবে না হবে হচ্ছে ব্রোক আর এখানে ভি থ্রি টু হবে না হবে ভি টু দ্যাট মিনস পাস্ট ইনডেফিনাইট টেন্স সাবজেক্ট ভি টু অবজেক্ট মান ব্রোক এ কাপ এটা হবে শুধু ব্রোক ওকে নাম্বার টোয়েন্টি এখানে কি বলছে মাই মাদার ইজ রিয়ারলি স্লিপিং অ্যাট নোনস এবার দুপুরে আমার মা কদাচিত ঘুমোয় অর্থাৎ একটা habit বোঝাতে তখন আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারবো না বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট ওকে মাই মাদার রিয়রলি স্লিপস এট Noon এই যে তো বাদ যাবে স্লিপিং থাকে হবে এখানে স্লিপস মাই মাদার রিয়রলি স্লিপস এট Noon আমার মা कदाচিত দুপুরেলায় ঘুমায় ঠিক আছে ফলে আজকের ভিডিও সবগুলোই ছিল ইংলিশ টেন্সের উপরে প্রেজেন্ট past এ ছিল খুব সহজ কিন্তু এগুলো আমাদের জানতে হবে প্রত্যেককেই সঠিক ইংরেজি লেখার জন্য এবং এক্সাম দেওয়ার জন্য আমাকে জানিও যে আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখলে কি না বা কিছু প্র্যাকটিস করতে পারলে কিনা অর্থাৎ তোমার এই টাইমটা কোনো উপকারে লাগলো কি না এটা আমাকে কমেন্ট করে জানিও এবং আরও কোন 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 ধরনের ভিডিও নিয়ে আসলে পরে উপকারে আসবে এটা আমাকে কমেন্ট করে জানিও আর এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে যেও এবং কমেন্ট করে জানিও যে আমার এই ধরনের কাজগুলো আমাদের কীরকম লাগছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আরও একবার ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অন সেকেন থ্যাংক ইউ